প্রত্যেক দিন তোমাদের সঙ্গে থালা সাজিয়ে ভিডিও শেয়ার করি। আজকে ভাবলাম একটু অন্যরকমভাবে ভিডিওটা করব। এটা বলবো যে থালিতে কী কী খাবার আছে, তবে একটু পরে পরে, মানে আমি খাবো খেতে খেতেই তোমাদের বলবো। দেখো, প্রথমে ভাত নিয়েছিলাম, তার সঙ্গে মাছের ডিমের বড়া ছিল। প্রথমে মাছের ডিমের বড়া দিয়ে ভাত খেলাম। এরপর ছিল সর্ষে পটল। আজকের এই সর্ষে পটলটা একটু কাঁচা লঙ্কাটা বেশি করেই দিয়েছিলাম, তাই একটু ঝাল ঝাল ভাব ছিল আর খেতে কিন্তু দারুণ লেগেছিল। যতটা ভাত মেখেছিলাম সর্ষে পটল দিয়ে, অতটা ভাত পুরোটা খেয়ে নিলাম। তারপর আমি নিয়ে নিলাম মাছের ঝোল। এটা কাতলা মাছ আর আমার বাবার বাড়ির পুকুরের মাছ মা সকালবেলা দিয়ে পাঠিয়েছে। নর্মালি একটা জিনিস কি হয়, বাজারে সব মাছের কিন্তু টেস্ট সমান হয় না, কিন্তু দেখবে পুকুরের যদি জ্যান্ত মাছ হয় না, তার টেস্টটা অনেক অংশেই সুন্দর হয়। তো প্রথমে মাছটাকে বেছে নিলাম, তার সঙ্গে আলু মাছ দিয়ে ভাতটা খেয়ে নিলাম। একটা কথা বলি, ফার্স্ট টাইম এরকমভাবে ভিডিও করছি, তো একটু ভুলভাল যদি হয় খারাপ কেউ ভেব না। মাছ দিয়ে ভাত খাওয়ার পর তারপর ছিল মাছের মাথা। মাছের মাথাটা বেছে বেছে খেয়ে নিলাম। এরপর কিছুটা আবার ভাত নিলাম, নেওয়ার কারণ কি জানো তো, এরপরেই ছিল খুব ফেভারিট দুটো খাবার, লাল করে লঙ্কা পেঁয়াজ দিয়ে আলুর মাখা আর মায়ের হাতের বানানো মুরুলা মাছের ঢ্যাঁড়স দিয়ে মিষ্টি মিষ্টি টক। আমাদের বাড়িতে কি হয়, তেঁতুলের টক খায় কিন্তু মিষ্টি টক খেতে কেউ পছন্দ করে না। আমি যখন ওই বাবার বাড়িতে থাকতাম তখনই এরকম মিষ্টি টক খেতাম। সব শেষে ছিল পাকা আম।